যাদের করোনার মৃদু উপসর্গ রয়েছে তাদের বন্দী দশা কাটতে পারে দ্রুত। বুধবার একটি নির্দেশিকায় নিভৃতবাসের নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাতে বলা হয়েছে, বাড়িতে চিকিৎসাধীন করোনা রোগীরা 7 দিন পর নিভৃতবাস শেষ করতে পারেন, তবে শর্ত সাপেক্ষে। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির নতুন পর্বে মৃদু উপসর্গের রোগীর সংখ্যাই বেশি বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাদের বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল। বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানালো, একজন করোনা আক্রান্তের যদি পরপর 3 দিন জ্বর না আসে, তবে রিপোর্ট পজিটিভ হওয়ার 7 দিন পর তারা নিভৃতবাস থেকে বের হতে পারেন। এর আগে নিভৃতবাস থেকে বেরোনোর আগেও করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নেওয়ার নিয়ম ছিল, তবে এবার নতুন করে পরীক্ষা করানোরও দরকার নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও নিভৃতবাস শেষ হলেও রোগীকে সবসময় মাস্ক পরে থাকতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। তবে এই নিয়ম শুধুমাত্র মৃদু উপসর্গের রোগী যারা বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।